আসছে এক মাসের মধ্যে খাদ্য সংকটে পড়তে যাচ্ছে আফগানিস্তান, এমন আশঙ্কার কথা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলছে যেখানে দেশটিতে প্রতি তিনজনে একজন ক্ষুধার্ত থাকবে। বুধবার আফগানিস্তানে জাতিসংঘের মানবিক সহায়তাকারী সমন্বয়ক জানান, দেশটির অর্ধেকের বেশি শিশু জানে না পরের বেলা তাদের খাবার জুটবে কিনা। এদিকে খাবারের মূল্য 50% আর পেট্রোলের মূল্য 75% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে কান্দাহারে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিয়েছে তালেবান সদস্যরা। যদিও এমন পরিস্থিতির ভেতরেই তালেবান নতুন সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটিতে। আগামী দুই একদিনের মধ্যেই সরকার গঠনের কথা জানিয়েছে তারা।